ফ্রেন্ড, আজ আমরা শিখব কনভার্ট দ্য ফলোয়িং এপসাইলন এনএফএ টু ইকুইভ্যালেন্ট এনএফএ। এখানে আমরা এপসাইলন এনএফএর একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এ থেকে জিরো, এ স্টেট থেকে জিরো দিলে বি স্টেটে যাচ্ছে এবং তারপর ওয়ান দিলে বি স্টেটে ফিরে আসে, এপসাইলন দিলে সি স্টেটে আসে, জিরো দিলে সি স্টেটে ফিরে যায়, ওয়ান আসছে ডিতে ফাইনাল স্টেটে যাচ্ছে। প্রথমে আমাদেরকে কী করতে হবে, নাও দ্য স্টেট বি ক্লোজার বার করতে হবে। এপসাইলন ক্লোজার এ, এপসাইলন ক্লোজার বি, এপসাইলন ক্লোজার সি, এপসাইলন ক্লোজার ডি। এখানে এটাকে সিম্পলভাবে রেখেছে, আর এই যে এপসাইলনের দুদিকে বি আর সি এই দুটোকে মিলে একটা স্টেট বানিয়ে দিয়েছে, বি কমা সি একসাথে একটা স্টেট, আর সিম্পল একটা সি স্টেট আর ডি স্টেট। এখানে কিউ জিরো, কিউ এ না সরি কিউ এ, কিউ বি, কিউ সি, কিউ ডি নিউ স্টেট ধরেছে এনএফের জন্য, কিউ জিরোর জন্য এ স্টেটের জন্য কিউ এ ধরেছে, আর বি সি স্টেটের জন্য কিউ বি ধরেছে, সি স্টেটের জন্য কিউ সি, আর কিউ ফোরের জন্য ডি। এখানে আমরা ইনপুট সিম্বল দেখতে পাচ্ছি জিরো আর কমা ওয়ান। সো নতুন যে নিউ স্টেট হয়েছে, যে কিউ এ, কিউ বি, কিউ সি, কিউ ডি আর ফাই, এখানে জিরো আর ওয়ান সিম্বল দিলে দেখতে পাচ্ছি আমরা কোথায় যাচ্ছে। কিউ এ থেকে জিরো দিলে, কিউ এ মানে আমরা এ স্টেট জানি, এখানে জিরো দিলে বিতে যাচ্ছে, আর যখন বি স্টেটে পৌঁছে যাচ্ছে সেখানে এপসাইলন থেকে সি স্টেট মানে কোনো কিছু ইনপুট সিম্বল ছাড়াই সি স্টেটে চলে যাবে। আর বি আর সি এক্স ক্লোজার আমরা জানি কিউ বি, তাহলে আমরা কিউ এ স্টেটে জিরো দিলে কিউ বি স্টেটে যাচ্ছে, আর কিউ এতে ওয়ান দিলে এখানে কোনো স্টেট নেই, তাই জন্য আমরা ফাই স্টেট বা নাল স্টেটে যাচ্ছি। সেকেন্ডলি কিউ বিতে যখন আমরা জিরো ইনপুট দিচ্ছি তখন আমরা যাচ্ছি কিউ সিতে যাচ্ছি, কিউ সি স্টেট, কিউ সি মানে আসলে কিউ বিতে জিরো দেওয়া মানে এপসাইলন আছে, মানে এখানে তো এপসাইলন আছে মানে কোনো সিম্বল না দিলেই তো অটোমেটিক্যালি কিউ সিতে চলে যাচ্ছে, সেই জন্য আমরা কিউ সি দিলাম, আর কিউ সিতে ওয়ান দিলে কিউ ডিতে যাচ্ছে। তারপরে কিউ সিতে যখন জিরো দিচ্ছি কিউ সিতে ফিরে আসছে, আর কিউ সিতে ওয়ান দিলে, কিউ সিতে ওয়ান দিলে ডি স্টেটে যাচ্ছে কিউ ডি। তারপরে আমরা দেখছি কিউ ডি, কিউ ডিতে জিরো দিলে নাল স্টেট, ওয়ান দিলে নাল স্টেট, তারপরে তো নাল স্টেটে জিরো দিলে নাল স্টেটে যাচ্ছে, নাল স্টেটে দিলে ওয়ান দিলে জিরো আসছে। এই হলো এপসাইলন এনএফএ থেকে এনএফএ কনভার্ট। আর এর ডায়াগ্রামটা হবে কিউ জিরো মানে কিউ জিরোতে ওয়ান দিলে আমরা যাচ্ছি নাল স্টেটে, কিউ দিয়ে এখানে মেনশান করে দিয়েছি, আর কিউ জিরোতে জিরো দিলে কিউ বি স্টেটে যাচ্ছি, কিউ বিতে জিরো দিলে কিউ সিতে যাচ্ছি, আর কিউ বিতে ওয়ান দিলে, ওয়ান দিলে কিউ ডিতে যাচ্ছে, কিউ ডি স্টেটে যাচ্ছে। তারপরে কিউ সিতে জিরো দিলে কিউ সিতে ফিরে আসছে, আর ওয়ান দিলে কিউ ডিতে যাচ্ছে, আর কিউ ডিতে জিরো আর ওয়ান দিলে নাল স্টেটেই যাচ্ছে, আর কিউ আর নাল স্টেটে জিরো আর ওয়ান দিলে নাল স্টেটে যাচ্ছে, সেই জন্য এখানে লুপ পড়ে দেওয়া হয়েছে জিরো কমা ওয়ান। এই হলো এপসাইলন এনএফএ থেকে ইকুইভ্যালেন্ট এনএফএতে কনভার্ট করা। দ্যাটস অল, থ্যাংক ইউ।